हेलो डियर स्टूडेंट, केमन आछो तुम्हरा सबाई। वेलकम टू माय चैनल एक्सप्रेस टीचिंग। गुड इवनिंग स्टूडेंट्स, आमी आबार चले एलाम एसएससी एमटीएस एर आरेकटा नतून प्रैक्टिस क्लास निये एबं आजके सेट 13 दिच्छी। आजकेर क्लासटातेओ तोमरा अवश्यई आमार संगे शेष पर्यन्त थाकबे। केमन लागलो कमेंट करे आमाके अवश्यई जानाबे एबं भालो लागले अवश्यई एकटा लाइक करे दिओ एबं सकलके शेयर करे दिओ। আর পুরনো প্র্যাকটিস ক্লাসগুলো যদি না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, অবশ্যই কিন্তু দেখে নেবে এবং পড়াশোনার পাশাপাশি প্র্যাকটিসটা খুব মনোযোগ দিয়ে করো। সপ্তাহ শেষে যে মক টেস্টটা আসে সেটা কিন্তু খুব মনোযোগ দিয়ে অ্যাটেন্ড করবে, আর প্রত্যেক ক্লাসের শেষে যে হোমওয়ার্কটা থাকে সেটা অবশ্যই করবে। তোমরা নিজেরা পড়ার পাশাপাশি সকলকে ভিডিওগুলো পৌঁছে দাও সকলের কাছে। জানি না তোমাদের রিসেন্টলি কি হয়েছে, তোমরা ভিডিও ঠিকমতো দেখছোও না আর লাইক তো করছোই না, সাথে শেয়ারটাও খুব একটা করছো না, রিচটা খুবই কমে গেছে। একটু এনকারেজ করো আমাদেরকেও, তবে তো আমরাও তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারবো। আর তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করে দেওয়া যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম হলো ভারতের অন্যতম প্রধান স্টেডিয়াম, যেখানে অবস্থিত ড্যাশ। অপশানে আহমেদাবাদ, অপশান বি নয়াদিল্লি, অপশান সি বরোদা এবং অপশান ডি সুরাট। সঠিক উত্তর অপশান এ, আহমেদাবাদ। নেক্সট, কেরালা এবং কর্ণাটকে প্রাক মৌসুমি ঝর্ণা ড্যাশ নামে পরিচিত। অপশান এ চা ঝর্ণা, অপশান বি আঙুর ঝর্ণা, অপশান সি কলা ঝর্ণা এবং অপশান ডি আমের ঝর্ণা। সঠিক উত্তর অপশান ডি আমের ঝর্ণা। নেক্সট, প্যারাথাইরয়েড হরমোনের অপর্যাপ্ত মাত্রা এবং রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কম, নিম্নলিখিত কোন অবস্থার কারণ? অপশান এ ম্যালেরিয়া, অপশান বি রক্তাল্পতা, অপশান সি ডায়াবেটিস এবং অপশান ডি হাইপোক্যালসেমিয়া। সঠিক উত্তর অপশান ডি হাইপোক্যালসেমিয়া। নেক্সট, টিম রেস্ট অফ ইন্ডিয়া 2023 সালে ইরানি কাপ জিতেছিল। ইরানি কাপ কোন রাজ্যে আয়োজিত হয়েছিল? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি পশ্চিমবঙ্গ, অপশান সি বিহার এবং অপশান ডি উত্তরপ্রদেশ। সঠিক উত্তর অপশান এ মধ্যপ্রদেশ। নেক্সট, ভারতে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের স্থায়িত্বের সাথে সম্পর্কিত একটি মাত্রা কি? অপশান এ দাতার তহবিলের ওপর নির্ভরশীলতা, অপশান বি সীমিত সামাজিক প্রভাব, অপশান সি উচ্চ লাভের মার্জিন এবং অপশান ডি অত্যধিক সুদের হার। সঠিক উত্তর অপশান এ দাতার তহবিলের ওপর নির্ভরশীলতা। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা নিশ্চয়ই নোটিস করছো প্রত্যেকটা প্রশ্নই প্রিভিয়াস ইয়ার থেকে থাকছে। এসএসসির সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ার থেকে আমি প্রশ্নগুলো বাছাই করে নিয়ে তোমাদের জন্য রিপ্রেজেন্ট করছি। আর ক্লাসগুলো করার সাথে সাথে প্র্যাকটিসটা খুব মনোযোগ দিয়ে করো। তোমাদের এই এক্সামের ওপরে, মানে এমটিএসের ওপরে ক্লাসটা এই সপ্তাহটা অবধি চলবে, আর বেশি দূর আমি টানবো না, কারণ তোমাদের সামনেই এক্সাম। তোমরা এই কয়েকটা ক্লাস খুব মনোযোগ দিয়ে করো এবং প্র্যাকটিস করতে থাকো। আর ক্লাসের শেষে হোমওয়ার্কটা একদমই মিস করবে না, প্রত্যেক দিনের ক্লাসের শেষের হোমওয়ার্কগুলো অবশ্যই করবে। আর নেক্সট কোন এক্সামের ওপরে তোমরা ক্লাস চাও বা কোন এক্সামের ওপরে দিলে তোমাদের ভালো হয় সেটা আমায় একটু সাজেস্ট করো। আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সকলকে শেয়ার করে দিও। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো।
যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। এছাড়াও তোমরা চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস দেখতে পারো। আর সমস্ত ভিডিও লিঙ্ক, মক টেস্ট বা কুইজের লিঙ্ক পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে। এই সমস্ত কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, একবার ভালো করে সমস্ত কিছু চেক করে নিয়ে ইচ্ছে মতো জায়গায় তোমরা জয়েন বা ফলো হয়ে থেকো। চলো, অনেক বকবক করে ফেললাম, নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। চলো নেক্সট কোয়েশ্চেন, ব্যাংকিংয়ে সুদ শব্দটি কী বোঝায়? অপশানে ঋণ বা আমানতের ওপর অর্জিত অতিরিক্ত পরিমাণ, অপশান বি একটি ব্যাংক অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণ, অপশান সি অন্যান্য মুদ্রার সাথে সম্পর্কিত একটি মুদ্রার মান, এবং অপশান ডি এটিএম থেকে টাকা তোলার জন্য চার্জ করা ফি। সঠিক উত্তর অপশান এ, ঋণ বা আমানতের ওপর অর্জিত অতিরিক্ত পরিমাণ। নেক্সট কোয়েশ্চেন, বিহু কোন রাজ্যের লোকনৃত্য? অপশান এ বিহার, অপশান বি আসাম, অপশান সি ছত্তিশগড় এবং অপশান ডি অরুণাচল প্রদেশ। সঠিক উত্তর অপশান বি আসাম। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তো আমরা সকলেই জানি, ভীষণ ইজি কোয়েশ্চেন ছিল, কিন্তু কিছু কিছু ডান্স ফর্ম আছে যেগুলোর নাম আমরা জানি না। তো আর এই ধরনের প্রশ্নগুলো এমটিএসের পরীক্ষায় ভীষণই আসে, তার জন্য তোমাদের বহুত দিন আগে আমি একটা ডান্স ফর্ম নিয়ে একটা স্পেশাল প্র্যাকটিস ক্লাস করিয়েছিলাম, ওই ক্লাসটা তোমরা দেখে রেখো। ওই ক্লাস থেকে তোমাদের অনেক মানে কোন জেলায় কোন নাচ বিখ্যাত এই সমস্ত কিছুর ডিটেলসলি আলোচনা ওখানে হয়ে করা ছিল। তো ক্লাসটা একবার দেখে রাখবে, তাতে তোমাদের সাবজেক্ট ওয়াইজ ক্লাসের ক্ষেত্রে তোমাদের এটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখছি, এই ক্লাসটা করে ওই ক্লাসটা অবশ্যই দেখে নিও। নেক্সট, ব্রিটিশ শাসন আমলে লর্ড কার্জন কোন সালে বাংলা ভাগের ঘোষণা দেন ভারতে? অপশান এ 1904 সালে, অপশান বি 1906, অপশান সি 1905 এবং অপশান ডি 1907। সঠিক উত্তর অপশান সি 1905 সালে। নেক্সট, পাওয়ার সেক্টরের রিভ্যাম্প সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম? অপশান এ প্রধানমন্ত্রী বিদ্যুৎ মন্ত্রণালয়ের ফ্ল্যাগশিপ সংস্কারের উদ্বোধন করেন 1922 সালে বিতরণ সেক্টর স্কিম। অপশান বি এই স্কিমটি অপারেশনাল দক্ষতা এবং আর্থিক উন্নতির লক্ষ্যে বিতরণ কোম্পানির স্থায়িত্ব। অপশান সি 2022-23 FY থেকে FY 2027-28 পর্যন্ত এই প্রকল্পের লক্ষ্য হল আর্থিক সহায়তা প্রদান করা ডিসকম। এবং অপশান ডি এই স্কিমটি সমস্ত গ্রাহকদের 25 কোটি স্মার্ট প্রিপেইড মিটার প্রদানের প্রস্তাব করেছে সারা দেশে। এবার অ্যান্সার, অপশান ওয়ানে রয়েছে অপশান এ, সি এবং ডি সঠিক, অপশান টুতে রয়েছে অপশান এ, বি এবং ডি সঠিক, অপশান থ্রিতে রয়েছে অপশান বি, সি এবং ডি সঠিক, এবং অপশান ফোরে রয়েছে অপশান এ, বি এবং সি সঠিক। সঠিক উত্তর অপশান টু অর্থাৎ অপশান এ, বি এবং ডি সঠিক। ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, তার জন্য আর আমি ডিটেলসলি পড়লাম না, তোমরা ভিডিওটা পজ করে স্কিমগুলো একটু দেখে নিও। নেক্সট এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, মেইন কাফ কোন বিশ্ব ব্যক্তিত্বের আত্মজীবনী? অপশান এ অ্যাডলফ হিটলার, অপশান বি রবার্ট মুগাবে, অপশান সি অ্যালবার্ট আইনস্টাইন এবং অপশান ডি চার্লি চ্যাপলিন। সঠিক উত্তর অপশান এ অ্যাডলফ হিটলার। ব্যাস আজকের ক্লাসটা তাহলে এইটুকুই, তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও আজকের ক্লাসটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। আচ্ছা, রোজকার মতো আজকেও একটা ছোট্ট হোমওয়ার্ক, যার কোয়েশ্চেনটা আমি পড়ে দিচ্ছি, তোমরা কমেন্টে অ্যান্সারটা আমাকে জানাবে।
আর যারা যারা জানাবে অ্যান্সার, তাদের নাম আমি পরবর্তী ক্লাসে অ্যান্সারের সঙ্গে মেনশন করব। চলো তাহলে কোয়েশ্চেনটা পড়ে নিই আগে। বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীরের ভৌগোলিক অবস্থান কি, যা গ্রেট ব্যারিয়ার রিফ নামে পরিচিত? খুবই সোজা একটা প্রশ্ন, অপশনগুলো দেখে নিই। অপশন এ সুইজারল্যান্ড, অপশন বি অস্ট্রেলিয়া, অপশন সি চীন এবং অপশন ডি আয়ারল্যান্ড। আশা করছি এর উত্তরটা তোমরা সকলেই জানো। যারা যারা অ্যান্সার পারবে তারা কমেন্টে জানাও। না জানার মধ্যে কেউই নেই ধরে নিলাম, তবুও যদি কেউ না জেনে থাকো প্র্যাকটিসের মতো করে চেষ্টা করো, নয়তো পরবর্তী ক্লাসে তো আমি অ্যান্সার বলার জন্য রয়েছি। তাহলে চলো আজকে আসি তাহলে। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।